ও শুভেচ্ছা জানাই সালামের মাধ্যমে আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহী ও বারাকাত। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম দুনিয়া ও আখেরাতের জীবন নিয়ে এই ধারাবাহিক আলোচনায় আমরা যে বিষয়টায় পৌঁছেছি সেটা হচ্ছে আমাদের আখেরাতের জীবনে পৌঁছানোর পূর্বে যে একটা সময় অতিবাহিত করতে হয় এবং যেটা জীবনের উল্টো বা বিপরীত শব্দ মৃত্যু এবং মানুষের এই যে মৃত্যু বিভিন্ন পদ্ধতিতে ঘটে থাকে তার মধ্যে হোমিসাইডাল অর্থাৎ যে হত্যা করে দেওয়া কেউ কাউকে মেরে দেওয়া সেই যে বিষয়টা সেটাই আপনাদের সামনে আলোচনা করছিলাম আমরা এবারে আলোচনা করব মৃত্যুর যে থার্ড পদ্ধতি তৃতীয় যে ক্রাইটেরিয়া মানুষের মৃত্যু হওয়ার জন্য সেটা হচ্ছে সুইসাইডাল ডেথ যেটাকে বলা হয় আত্মহত্যা করে দেওয়া তাহলে এই আত্মহত্যা সেটাও আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যে হারাম ঘোষণা করেছেন নিষেধ করেছেন মানুষকে আল্লাহ শুভান হত আলাহ কোরআন মাজিদের মধ্যে সুরা নিশা চার নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ বলছেন ওলা তাকতুলু আনফুসাকুম। তোমাদের নিজের নাফসকে আত্মাকে হত্যা করে দিও না তাহলে এই যে কাতালা কাতাল শব্দ থেকেই তাকতুলু শব্দটা এসেছে তোমরা নিজেদেরকে নিজের নাফসকে হত্যা করে দিও না যদি আমরা নিজের নিজের নাফসকে আত্মাকে হত্যা করে দিই তার যে ভয়াবহ পরিণতি বা শাস্তি আমাদের এই দুনিয়াতেই ভোগ করতে হবে এবং আখেরাতে তো আছেই কারণ কোনো মানুষ আত্মহত্যা বা সুইসাইড করার টেন্ডেন্সি বা ধারণা তখনই নেই যখন সে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায় যখন কোনো একটা জিনিস সে পেতে চায় এবং সেই জিনিসটা পেতে গিয়ে যদি সে ব্যর্থ হয়ে যায় এবং কোনো একটা অশান্তি কোনো একটা রোগ বা কোনো ন্যাচারাল ক্যালামিটি বা কোনো যুদ্ধ বিগ্রহে কোনো একটা ঘটনা বা কোনো আঘাত লেগেছে সে আর সহ্য করতে পারছে না সেই ধৈর্য ক্ষমতা যদি তার হারিয়ে যায় তখনই সে ভাবে আমি যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে হয়তো আমি শান্তি পেয়ে যাব। এই রকম একটা কঠিন পরিস্থিতিতে মানুষ এই আত্মহত্যা করার পথটাকে বেছে নেয় কিন্তু আল্লাহ সুবহানা ও তাআলা এবং আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই হত্যার পথ বেছে নেওয়াকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন এবং সেই হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেছেন এই আত্মহত্যা করলে মানুষ তো এই দুনিয়াতে অনেক রকমের অশান্তি ভোগ করতে হবে এবং আখেরাতে যে তাকে সোজা জাহান নামে যেতে হবে সেটা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় এবং আমাদের শেষ নবী সেই বোখারি বলছেন কিতাব উত্তিরে পনেরোশো ষোলো এবং পনেরোশো সতেরো নম্বর হাদিসে যে একজন সাহাবি যুদ্ধের ময়দানে আহত হয়েছিলেন আহত হওয়ার পরে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন খুব কষ্ট পাচ্ছিলেন কিন্তু সেই কষ্ট সহ্য না করে তিনি নিজেই নিজেকে হত্যা করে দিয়েছিলেন তখন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সেই সাহাবিকে লক্ষ্য করে বলেছিলেন যে এই ব্যক্তি জাহান তাহলে আত্মহত্যা করে যদি আমরা পথটাকে বেছে নিই মারা যায় তাহলে তার যে ভয়াবহ পরিণতি সেটা আমরা হাদিস শরীফ থেকে পাই শুধু তাই নয় বখারি শরীফের আরো হাদিসে আছে সেই হাদিসে যে মানুষ যে পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ যার মাধ্যমে সে আত্মহত্যা করবে আমরা মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানে পড়তে গিয়ে দেখেছি ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি একটা সাবজেক্ট পড়ানো হয় সেখানে আত্মহত্যার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় যেমন হ্যাঙ্গিং অর্থাৎ ফাঁসি দিয়ে দেওয়া আবার জলে ডুব দিয়ে দেওয়া বা কোনো অট্টালিকা থেকে পাঁচতলা দশতলা থেকে ঝাঁপ দিয়ে দেওয়া এরকম করে নিজের শরীরে আগুন লাগিয়ে দেওয়া এরকম করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে একজন মানুষ আত্মহত্যা করে কোনো গাড়ির সামনে ঝাঁপ দিয়ে দেওয়া ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দেওয়া এই যে পদ্ধতিগুলো অবলম্বন করে এবার আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মানুষ যদি কোন লোহার যন্ত্র বা লোহার সামগ্রী দিয়ে যদি নিজেকে আত্মহত্যা করে তাহলে সেই ব্যক্তিকে সেইভাবে চিরস্থায়ী সেইভাবে শাস্তি গ্রহণ করতে থাকবে আবার যদি কেউ ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তাহলে সেই ব্যক্তি ফাঁসি দিয়েই নিজেকে শাস্তি দিতে থাকবে তাহলে এইরকম যে একটা ভয়াবহ পরিণতি বা ভয়াবহ একটা আত্মহত্যার শাস্তি আমরা আখেরাতে তো আছি আমরা এই ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আত্মহত্যা যারা করে বা আত্মহত্যার পথ যারা বেঁচে নেয় তারপরে সে যখন আহত হয় একটা জিনিস খায় যেমন অনেক ক্ষেত্রে অনেকেই অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে নেয় দিয়ে সে আত্মহত্যা করে কিন্তু আমরা বাস্তব জীবনে দেখে থাকি যারা আত্মহত্যার চেষ্টা করে তাদের ম্যাক্সিমাম বা বেশিরভাগই কিন্তু বেঁচে যায় আলহামদুলিল্লাহ আজকে আমাদের সারা পৃথিবীতে যদি আমরা সার্ভে করি পর্যালোচনা করি তাহলে ইসলামই এমন একটা ধর্ম এবং ইসলাম ধর্মের যারা অনুসারী তাদেরকে কোরআন এবং হাদিসে যে আমরা বলি মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী যে আল্লাহ এবং আল্লাহর বিধানকে মেনে নেই আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়মকে মেনে নেই তাকেই বলা হচ্ছে মুসলিম এবার সারা পৃথিবীতে যদি হসপিটালে সার্ভে করা হয় তাহলে মুসলমানদের আত্মহত্যার সংখ্যা সবচাইতে কম আমরা পেয়ে যাই কারণ আমরা মুসলমানরা সব সময় আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করি সুতরাং এই যে একটা পদ্ধতিতে আমরা মৃত্যুবরণ করি এবং এই পদ্ধতির যারা শিকার হয় যে সমস্ত আত্মহত্যার ঘটনা ঘটে বিশেষ করে যখন আমাদের এক্সাম বা স্কুল কলেজের পরীক্ষা হয় পরীক্ষার পরে যখন ছেলেমেয়েরা সেই পরীক্ষায় অকৃত কার্য হয়ে যায় বা নিজে যে একটা টার্গেট করেছিল এত নম্বর সে পাবে এবার সে সেই নম্বরে সেই টার্গেটে পৌঁছাতে না পেরে সে লজ্জিত হয় বাড়ি এসে তখন সেও আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু আমরা দেখি সেই সমস্ত আত্মহত্যাকারীদের যদি নাম আমরা পেপার পত্রিকা রেডিও টেলিভিশনে আমরা দেখি তাহলে আমরা মুসলমানদের সংখ্যা খুবই কম দেখে থাকি আলহামদুলিল্লাহ আমরা এই কোরআন এবং হাদিসের বার্তা এবং এখনো যারা আমরা এরকম মাঝে মধ্যে একটা ভাবনা বা আমাদের নাফসে আম্মারা আমাদের মন্দ কাজে প্রেরণা দানকারী যে নাফস বাজি যে আত্মা আমাদের সবসময় অধৈর্যের পর্যায়ে পৌঁছে যায় বা আমরা যখনই কোনো কাজ করতে যাই আমরা লাইফে স্থায়ী কোনো জব স্থায়ী কোনো কাজ না পাওয়ার জন্য আমরা অনেকেই কিন্তু এই ডিসিশন বা এই সিদ্ধান্তটাও মুসলিমদের মধ্যেও কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিয়ে নিই আমরা এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করব যে আমরা যে কোনো মুহূর্তে সে ভালো সময় হোক খারাপ সময় হোক সব সময় আমরা ধৈর্যের পরিচয় দেব এবং আল্লাহ সুবাহ বলছেন যে মুসলিমুন তোমরা মরিও না যদি মরো তাহলে মুসলমান হয়ে মরো তাহলে যদি আমার আত্মহত্যার মত হয় নিজে নিজেকে ধ্বংস করে দি নিজের আত্মাকে ধ্বংস করে দিই তাহলে সেই মত বা সেই আত্মা কিন্তু মুসলমানের মত হবে না সুতরাং আমরা এটা অবশ্যই আত্মহত্যার রাস্তা বা আত্মহত্যার পথ থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এবারে আমরা আলোচনা করব এই যে পদ্ধতি বা মাধ্যমে আমরা আত্মহত্যা করছি আল্লাহ তালা আমাদের জন্য এমন কতগুলো জিনিস হারাম ঘোষণা করেছেন যে জিনিসগুলো আমরা শরীরের জন্য যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্র আমরা আত্মহত্যার পর্যায়ে পৌঁছে যায় কারণ আল্লাহ তালা আমাদের জন্য জীবন যাপনের যে সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেটা তিনি নির্ধারিত করে দিয়েছেন কিন্তু আমরা এক্সটার্নালি এবং ইন্টারনালি বহির্গত দিক থেকে এবং ভিতরের দিক থেকে আমরা অনেক কিছু জিনিস ব্যবহার করি এবং সেই জিনিসগুলো আমরা ভিতরে গিয়ে আমাদের যে লাংস ফুসফুস আছে সেই লাংসে প্রচন্ড চাপ সৃষ্টি করে তাহলে আমরা নিজে নিজেকে যে একটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি নিজের আয়ুটাকে শেষ করছি তাহলে এটাও একটা আত্মহত্যার পথ একটা উদাহরণ বুঝতে আরো সুবিধা হবে আল্লাহ সুবহানা হওয়া কোরআন মাজিদের মধ্যে সুরা বাকারা দু নম্বর সুরা একশো পঁচানব্বই নম্বর আয়াতে বলছেন যে তোমরা নিজেদের হাতে তোমাদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না তাহলে আমরা নিজেদেরকে ধ্বংসের পথে যেন ঠেলে না দিই সেটা অবশ্যই মাথায় রাখতে হবে এবার কি করে আমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিই যেমন কোরআন মাজিদের আল্লাহ সুহানা হওয়া তালা মদপানকে হারাম ঘোষণা করেছেন আল্লাহ পাকর আব্বুল আলমিন বলছেন ইন্নামাল খামরু আল মেসরু আলসাবু আল আজলাম রিজুমিন আমলে শৈতান ফৈজতানি বুহুল আল্লাহ কুম তুফলিহুন তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে খামার অর্থাৎ মদ এবং জুয়া মূর্তি পূজা এবং ভবিষ্যৎ বাণী করা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে শয়তানের কাজ শয়তানের কর্ম এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকো তবেই তুমি সফলতা পাবে ফৈজতানি বুহু লাল্লা কুম তুফলিহুন যাতে করে তুমি সফলতা পাও তাহলে এখানে এই চারটা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে মদ আমাদের জন্য অ্যালকোহল আমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে এবার যারা আমরা অ্যালকোহল পান করি অ্যালকোহল বা মদ পান করি এবার এই মদের যে ডিসঅ্যাডভান্টেজ আল্লাহ কোরআন মধ্যে বলছেন মদের অ্যাডভান্টেজ ভালো দিক আছে আবার খারাপ দিক আছে সুরা বাকার দুশো উনিশ নম্বর আছে তবে খারাপ দিকটা ভালো দিক চাইতে অনেক বেশি আমরা এই যে মদ পান করি এবং এই মদের যে ইফেক্ট বা রেজাল্ট আমাদের শরীরের মধ্যে পড়ে দিয়ে এতগুলো রোগের বশবর্তী থ্রোট ক্যান্সার তাহলে এটা হচ্ছে আমাদের নিজেদেরকে নিজেদের ধ্বংসের মধ্যে নিয়ে যাওয়া সুতরাং আল্লাহ সুবাহ যে জিনিসটা আমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন সেটা আমাদের কল্যাণের জন্যই আমাদের স্বাভাবিক জীবন জীবনযাপন করার জন্যই এই মদ আমাদের শরীরের উপরে এফেক্ট করে অনেক রকমের রোগ সৃষ্টি হয় সমাজের ক্ষেত্রে আমাদের সামাজিকতার ক্ষেত্রে এত অশান্তি সৃষ্টি হয় কারণ আজকে যে যে বলছিলাম এই মার্ডার বা হত্যা করে কোনো মানুষকে স্বাভাবিক ভাবে সুস্থ মস্তিষ্ককে সুস্থ চেতনায় কখনোই সে হত্যা করে দিতে পারে না সে হত্যা করার আগে অবশ্যই ম্যাক্সিমাম আমরা দেখি তারা মদ পান করে আমরা দেখি হসপিটালে যে সমস্ত কেসগুলো আসে হত্যার বা মার্ডারের এবং যে মার্ডার করেছে তারা যে যখন অ্যারেস্ট হয় তাদেরকে এরকম মাতাল অবস্থায় পাওয়া যায় অর্থাৎ তারা বেহুশ পর্যায়ে চলে যায় তাদের তখন জ্ঞান এবং কিছু থাকে না তার কারণ হচ্ছে এই মদ পান করা কারণ এটা এত জঘন্য এবং এত খারাপ পরিণতি সৃষ্টি করে আমাদের সমাজের মধ্যে যে এটা থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে শুধু তাই নয় আল্লাহ কোরআন মসজিদের মধ্যে চারটা জিনিস হারাম ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল বলেন সুরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 173 সূরা মায়দা সূরা নাম্বার 5 আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া বলেন হুরুমাত আলাইকুমুল মাহতাতু ওয়াদদামো ওয়া লাহmul খিনযির ওয়া মা উহিল্লা লিগাইরিল লাবি হারাম করে দেওয়া হয়েছে তোমাদের জন্য মৃত জন্তুর মাংস রক্ত সোরের মাংস এবং সেই সমস্ত খাবার যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয় তাহলে এই যে খাবারের যে ক্রাইটেরিয়া এবং আমাদের জন্য যে খাবারগুলো হারাম ঘোষণা করা দেওয়া হয়েছে এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে নিশ্চয় আমাদের শরীরে আমাদের বডিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বলে আমরা তখন আস্তে আস্তে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করে দিই আল্লাহ বলছেন যে তোমাদের জন্য মৃত জন্তুর মাংস হারাম করে দেওয়া হয়েছে এবার আমরা এই মৃত জন্তুর মাংস যদি খাই তাহলে সেখানে অনেক রকমের ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু থাকে এবং সেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা এই আলোচনার মধ্যেই থাকবো তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আবার ইনশাল্লাহ ফিরে আসছি আসসালামক রহমতুল্লাহ আমাদের শরীরের উপরে ইফেক্ট করে অনেক রকমের রোগ ব্যাধি তো সৃষ্টি হয় সমাজের ক্ষেত্রে আমাদের সামাজিকতার ক্ষেত্রে এত অশান্তি সৃষ্টি হয় কারণ আজকে যে বলছিলাম এই যে মার্ডার বা হত্যা করে দেওয়া একজন স্বাভাবিক মানুষ অন্য কোন মানুষকে স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্ককে সুস্থ চেতনায় কখনোই সে হত্যা করে দিতে পারে না সে হত্যা করার আগে অবশ্যই ম্যাক্সিমামে আমরা দেখি তারা মদ পান করে আমরা দেখি হসপিটালে যে সমস্ত কেসগুলো আছে হত্যার বা মার্ডারের এবং যে মার্ডার করেছে তারা যে যখন অ্যারেস্ট হয় তাদেরকে এরকম মাতাল অবস্থায় পাওয়া যায় অর্থাৎ তারা বেহুশ পর্যায়ে চলে যায় তাদের তখন জ্ঞান এবং কিছু থাকে না তার কারণ হচ্ছে এই মত করা কারণ এটা এত জঘন্য এবং এত খারাপ পরিণতি সৃষ্টি করে আমাদের সমাজের মধ্যে যে এটা থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে শুধু তাই নয় আল্লাহ কোরআন মাজিদের মধ্যে চারটা জিনিস হারাম ঘোষণা করেছেন আল্লাহ পাকরাবুল আলমিন বলেন সুরা বাকারা সুরা নম্বর দুই আয়ত নম্বর একশো তিয়াত্তর সুরা মায়েদা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর তিন আল্লাহ সুবহান আওতা বলেন ফৌররেমাত আলাইকুমুল মেহতাতু আদ্দাম ও আলাহ মুল সিংজির ওমা অহিল্লা লেগাইলুল্লাভী হারাম করে দেওয়া হয়েছে তোমাদের জন্য মৃত জন্তুর মাংস রক্ত শুয়োরের মাংস এবং সেই সমস্ত খাবার যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয় তাহলে এই যে খাবারের যে ক্র্যাকটেরিয়া এবং আমাদের জন্য যে খাবারগুলো হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে নিশ্চয়ই আমাদের শরীরে আমাদের বডিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বলে আমরা তখন আস্তে আস্তে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করে দিই আল্লাহ বলছেন যে তোমাদের জন্য মৃত জন্তুর মাংস হারাম করে দেওয়া হয়েছে এবার আমরা এই মৃত জন্তুর মাংস যদি খাই তাহলে সেখানে অনেক রকমের ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু থাকে এবং সেটা মানুষের জন্য অত্যন্ত তার পাশাপাশি রক্ত সেটাও হারাম করে দেওয়া আজকে পৃথিবীতে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে বলা হয়ে থাকে বা আমরা সাধারণভাবে জানি যে মানুষকে যখন কোনো অসুখ বিসুখ হয় রোগাক্রান্ত হন তখন ডাক্তাররা তাকে ল্যাবরেটরি ডায়াগনোসিস করার জন্য পরামর্শ দেন বিশেষ করে ব্লাড টেস্ট তো খুবই কমন ব্যাপার হয়ে গেছে যে ব্লাড টেস্ট করলে তার যে কি রোগ হয়েছে টাইফয়েড হয়েছে না ম্যালেরিয়া হয়েছে না আরো যে সমস্ত রোগগুলো আছে সেই রোগের যে জীবাণু সেটা আমাদের এই রক্তের মধ্যেই থাকে সমস্ত প্রাণীর এই যে রক্ত এবং এই রক্ত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমস্ত জিনিসগুলো আছে কিন্তু তার মধ্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সেগুলো আছে তাহলে এই রক্ত যদি আমরা সেবন করি বা রক্ত আমরা খাই রক্ত পান করি তাহলে সেখান থেকেও আমাদের শরীরে অনেক রকমের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আমাদের শরীর আস্তে আস্তে সেই ধ্বংসের মধ্যে চলে যায় তখন আমরা আল্লাহ আল্লাহাক যে নিষেধ করেছেন যে তোমরা সেই নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিয়ে যেও না তাহলে সেখানেও কিন্তু আমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিয়ে যাই তাহলে এগুলো তো স্পেসিফিক বলে দেওয়া আছে যে রক্ত এবং এই যে সরের মাংস সেটাও পিক এটাও সম্পূর্ণরূপে ইসলামে হারাম করে দেওয়া আছে এবং লেটেস্ট বর্তমান সায়েন্সরা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বলেছেন এর মাংস খেতে গিয়ে মানুষরা অনেক রকমের রোগ অনেক রকমের ব্যাধি অনেক রকমের ডিজিজে আক্রান্ত হয় এবং এই ডিজিজে আক্রান্ত হলে মানুষরা তখন সেই ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যায় নিজে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিয়ে যায় তাহলে আল্লাহ তালা তিনি রহমানুর রহিম আমাদের জন্য যে সমস্ত জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকর আমাদের বডি কে ধ্বংসের মধ্যে নিয়ে যাবে সেই সমস্ত জিনিসগুলোই তো আল্লাহ তালা হারাম ঘোষণা করে দিয়েছেন কিন্তু অথচ আমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করি তারপরে আমরা স্মোকিং ধুমপান করি আমরা পানের সাথে জ্বর দেখায় আমরা অনেকে গুল করে থাকি তাহলে এই সমস্ত জিনিসগুলো যা আমরা ব্যবহার করি এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় সুতরাং আমরা যদি ভাবি যে আমাদের মৃত্যুটা যেন ইসলামিক মৃত্যু হয় আমাদের মৃত্যু যেন মুসলমানের অবস্থায় মৃত্যু হয় দিয়ে তারপরে যদি আমরা অ্যালকোহল ব্যবহার করি বা স্মোকিং করি তারপরেও যদি আমরা শরীরের মাংস বা রক্ত এই সমস্ত জিনিসগুলো আমরা পান করি বা খাই আমাদের শরীরকে ধ্বংসের মধ্যে নিয়ে যায় তাহলে সেটাও কিন্তু সেই আত্মহত্যার নিজেকে পর্যায়ে চলে যাবে সুতরাং আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদেরকে ভাবতে হবে যে আমি যে কাজটা করছি বা আমি যে জিনিসটা খাচ্ছি আমার শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা আমাকে অ্যাভয়েড করতে হবে সেটা বেঁচে থাকতে হবে তবে আমরা সেই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকতে পারবো এবং আমাদের যে মৃত্যু সেটা ইসলামিক মৃত্যু হবে এবং ওটাই আল্লাহ সুবান বলছেন যে তোমরা যখন মৃত্যুবরণ করবে তখন তোমাদের মৃত্যুটা যেন ইসলামিক মৃত্যু হয় যেন তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারো তাহলে আল্লাহ শুভ তাআলা আমাদের এই যে আত্মহত্যা বা সুইসাইড এই যে একটা পদ্ধতি মৃত্যুবরণ করার এবং এর দুনিয়াতে যে একটা ভয়াবহ পরিণতি আমরা দেখে থাকি যারা আত্মহত্যা করে যাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করার জন্য কোন ডাক্তার বাবু বা কোন সিস্টার যারা থাকেন নার্স যারা থাকেন তারা কেউ সেই আত্মহত্যাকারী ব্যক্তি যে হসপিটালে ভর্তি হয় তাকে কেউ ভালো নজরে দেখে না তাকে সকলেই ঠাট্টা বিদ্রুপ করে তাকে একটা সহানুভূতির সাথে চিকিৎসা তার হয় না তাহলে তার যে খারাপ পরিণতি তার যে অসম্মান এই দুনিয়াতেই তার করা হচ্ছে কোনো কোন ডাক্তারবাবু বা কোনো নার্স তাকে কোনো সময় ভালো নজরে বা সঠিকভাবে তার জন্য চিকিৎসা অন্যান্য চিকিৎসা বা অন্যান্য ডিজিজে রোগে আক্রান্ত হয়ে মানুষ যখন হসপিটালে ভর্তি হয় তার যে সহানুভূতি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টের পরে অনেকগুলো পেশেন্ট একসাথে ভর্তি হয় ডাক্তার বা সিস্টারদের অনেক চাপ সৃষ্টি হয় অথচ তারা একটা সহানুভূতির সাথে সেই সমস্ত রুগীদের হসপিটালে অন্য রুগী যদি না থাকে তবুও সে আত্মহত্যাকারীকে তাচ্ছিল্য করেন খারাপ চোখে দেখেন এবং তাকে নিয়ে হেও তুচ্ছ করেন তাহলে আল্লাহ এই কারণে বলছেন যে যারা আত্মহত্যা করবে আত্মহত্যার পথকে বেছে নেবে তারা আখেরাতের জীবনে তো পারমানেন্ট একটা অশান্তির জীবন উপভোগ করবে শাস্তি পেতে থাকবে এই দুনিয়াতেও তারা অশান্তি জীবন পাবে অশান্তি সৃষ্টি করে যাবে কারণ আমরা এর যে খারাপ দিক বা আত্মহত্যা করার সেটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আত্মহত্যার যে ফ্যামিলি থেকে বা কেউ আত্মহত্যা করলো মারা গেল তাহলে তার যে ফ্যামিলি সেই ফ্যামিলির যে বাবা মায়া হোক বা ছেলে ছেলেপিলে হোক এবং তার পাড়া প্রতিবেশী হোক সে তো নিজেকে হয়তো শান্তির পথ বেছে নিয়ে যে আমি যদি মরে তাহলে আমি শান্তি পেয়ে যাব। কিন্তু তার পরবর্তী যে জেনারেশন তার পরবর্তী যে ছেলে মেয়ে বাবা সংসার এই যে থাকলো এর মধ্যেও কত একটা খারাপ মানে ঘটনা বা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় তার বাবা মায়ের কাছে তার প্রতিবেশীর কাছে এবং নিজেদের ছেলে মেয়েদের জন্য কারণ তার সংসার যদি থাকে তার বাড়িতে ছেলে মেয়ে থাকে তাহলে তাদের জন্য যে একটা সাংসারিক যে তার একটা দায়িত্ব ছিল তার যে একটা রেসপন্সিবিলিটি ছিল সেটা সে তাদের উপরে ছেড়ে দিয়ে হঠাৎ করে যদি এইভাবে একটা খারাপ ডিসিশন বা হারাম পন্থা নিয়ে নেয় তাহলে আমরা এই দুনিয়াতেও নিজেদের ফ্যামিলির মধ্যেও আমরা দেখি যে সেটা অশান্তি সৃষ্টি হয় তাহলে এই অশান্তি থেকে আমরা কি করে পরিত্রাণ পাবো এইরকম একটা জঘন্য পথ থেকে রাস্তা থেকে আমরা কি করে নাজাত পাবো সেই নাজাদ পাওয়ার একটাই সিস্টেম একটাই তারিকা একটাই পথ সেটা হচ্ছে আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করতে হবে আমাদের কোরআন এবং হাদিসদের কাছে কাছাকাছি আসতে হবে আমাদের যে আল্লাহ ফাকর আব্বুল এই জীবন এই পৃথিবীতে দিয়েছেন দুনিয়া এবং আখেরাতের জীবন যে আলোচনা আমরা করছি তাহলে এই জীবনের যে একটা অত্যন্ত মূল্য আছে গুরুত্ব আছে এবং আখেরাতের জীবন আমরা যদি পেতে চাই শান্তিপূর্ণ জীবন আমরা পেতে চাই তাহলে অবশ্যই যে আমাকে এই মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যুর পরেই যে আমি আখেরাতের জীবনে পদার্পণ করতে পারবো তাহলে এই মৃত্যুর যে স্বাদ বা মৃত্যুর যে অনুভূতি সেটা যেন হালাল মৃত্যু হয় এবং আমার যে জীবনের যে টার্গেট জীবনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা আল্লাহ তালা যে উদ্দেশ্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা যদি আমরা পড়াশোনা করি কোরআন এবং হাদিসের কাছাকাছি আমরা সম্পর্ক গড়ে তুলি তাহলে আমাদের জন্য কোনটা হালাল উপায় কোনটা হারাম উপায় সেটা অবশ্যই আমরা বুঝতে পারবো এবং মেনে নিতে পারবো সুতরাং আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা সুপ্রিয় দর্শক মন্ডলীদেরকে এটাই মেসেজ দিতে চাই যে আমাদের এই যে জীবন এবং এই অস্থায়ী জীবনে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুবরণ করার পরে আমাদের যে স্থায়ী জীবনের যে একটা পরীক্ষা স্থায়ী জীবনের যে আমাদের রেজাল্টের দিন সেই দিন যেটা আমরা হাসি মুখে থাকতে পারি সেই চেষ্টা আমরা অবশ্যই আমরা করব। আমরা শুরুতেই বলেছিলাম আল্লাহ পাকুল আলামিন কোরআন মসজিদের মধ্যে সুরা বাকার আঠাশ নম্বর আয়াতে বলছেন যে তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো তোমরা এক সময় নির্জীব অবস্থায় ছিলে তোমাদেরকে জীবন দেওয়া হলো আবার মৃত্যু দেওয়া হবে আবার জীবন দিয়ে তোমাদেরকে সেই হাসরের ময়দানে ফিরে যেতে হবে তাহলে চারটা যে সাইকেল বলা হচ্ছে যে নির্জীব অবস্থায় ছিলে তারপরে জীবন দেওয়া হলো আবার মৃত্যু দেওয়া হবে এবং তারপরে জীবন দিয়ে সেই মহান প্রভু আল্লাহ ফকরাবুল আলমিনের সামনে ফিরে যেতে হবে আল্লাহ নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা মৃত্যুকে খুব বেশি বেশি করে স্মরণ করবে মৃত্যুকে আল্লাহ নবী খুব বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন কারণ মৃত্যুকে যত বেশি আমরা স্মরণ করব মৃত্যু যত বেশি আমাদের মস্তিষ্কে আমাদের ব্রেনে লেগে থাকবে তত বেশি আমাদের ইমানি জজ্বা ইমানের তাগ তত বেশি আমাদের বাড়তে থাকবে তত বেশি আমরা কোরআন এবং হাদিসের কাছাকাছি থাকতে পারবো السلام عليكم ورحمه الله